এই যে দেখুন গাপ্পি মাছের বাচ্চাগুলা। আর এখানটা আমি একটা গাপ্পির বাচ্চা ছেড়ে রাখছিলাম যেন খেতে পারে। এই যে দেখুন বের হয়ে গেছে মাছটা। এই যে অস্কার পিসটাকে ছাড়লাম। আদর চাচ্ছে প্রিন্স না, এর নাম ওরিও। আদর তো না 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 মারামারি করবো না, কিচ্ছু করে না। আর আমরা হচ্ছে কালকে হচ্ছে একুরিয়ামে রাত্রে অনেকগুলা গাপ্পি মাছ ধরছিলাম বাচ্চা। এই যে দেখুন গাপ্পি মাছের বাচ্চাগুলা। এই উপর থেকে এমন লাগতেছে দেখুন, কফির গ্লাসে সব গাপ্পির বাচ্চাগুলো রাখছি, যেহেতু অনেকগুলো বেশি এই কারণে ভাবলাম রাখলে এই মাছগুলোর সাথে রাখলে এই মাছগুলো খেয়ে নিতে পারে, এই কারণে আসলে এদেরকে আলাদাভাবে চেঞ্জ করে নেয়া। আজকে একটা ফাইটার মাছের ফিমেল মারা গেছে আমাদের, এই যে ফিমেলটা। আর এখানটা আমি একটা গাপ্পির বাচ্চা ছেড়ে রাখছিলাম যেন খেতে পারে, কিন্তু গাপ্পির বাচ্চাটা বেঁচে গেছে আর ফিমেলটা মারা গেছে। আর ফিমেলটা অনেক ডিমে ভর্তি ছিল, আর একটাকে তো আমরা ব্রিডিংয়ের জন্য দিছি। আর একটা চিন্তা করতেছি আসলে, যেহেতু হচ্ছে গাপ্পি ফাইটার ফিশের হচ্ছে মাছের ফিমেল মাছ, যেহেতু অন্য মাছের সাথেও থাকতে পারে, সো এই মাছটাকে আসলে আমি আমার যেটা বড় একুরিয়াম আছে সেই একুরিয়ামে ছেড়ে দিব এখন। আসলে এদেরকে অনেকদিন ধরে এই ছোটো পট্টার মধ্যে রেখে মাছটা আসলে অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর একটা মাছ মারা গেছে, আর একটাকে আমি ব্রিডিংয়ে দিছি, এই কারণে এখন চিন্তা করছি এই মাছটাকে এই জায়গাতে আমি অবমুক্ত করে দিব। এই যে দেখুন বেরোবে এখনই, যাও। এই যে দেখুন বের হয়ে গেছে মাছটা, এই যে বের হয়ে এই যে হাঁটতেছে, সেই তো বড় জায়গা পাইছে। এখন এই যে বড় জায়গার মধ্যে মাছটা ছাড়া আছে, সে আসলে তেমন মুখ টুক করতেছে না, সে মনে করতেছে এখন ছোট জায়গায় আছে কারণে মুখ করতেছে না। আর এখানে ওরিকে দেখুন, ওরি শুয়ে আছে, সে গরমের চোদনে আসলে কোনো কিছু ঠিক করতে পারছে না কিভাবে থাকবে। নিচে পানিটা পড়বে, এ ভাঙবে ভাঙবে ভাঙবে। দাঁড়াও আগে মাছটা ছাড়বে এখানটায় নিয়ে। আজকে হচ্ছে আমরা হচ্ছে পানি চেঞ্জ করলাম, ওই যে অস্কার ফিশটা ছিল যেটাকে রিভার ডগ বলা হয়, এখন এই মাছটাকে আমরা ছাড়বো। এই যে ছোটো ভাই দুইটা হচ্ছে রেডি হয়ে আছে মাছটা ছাড়ার জন্য। আগে পানির মধ্যে দিয়ে রাখ কিছুক্ষণ, পানিটার সাথে অ্যাডজাস্ট হোক। হ্যাঁ দিয়ে রাখ, একটু একটু করে দাও।
এখন দেখবো হচ্ছে অস্কার ফিশটাকে ছেড়ে হচ্ছে অস্কার ফিশটা কেমন হয় এখনই দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অস্কার ফিশটাকে ছাড়তেছি, হ্যাঁ এটা ডুবাই দাও দেখি, আস্তে আস্তে বের হবো, ডুবাই ধরো, এই যে অস্কার ফিশটাকে ঢেলে দিচ্ছে। মাছটা হচ্ছে আগের চেয়ে একটু বড় হয়েছে, পানিটা নোংরা হয়ে গেছিলো এই কারণে এই কাজ করছি। এই যে অস্কার ফিশটাকে ছাড়লাম, মাছটার একটু অ্যাক্টিভিটি কমে গেছে, একটু পানির মধ্যে হাতটা দাও তো, একটু পিটাই দাও মাছটা, পিটাই দাও, লেজটা ধরো আর একটু লেজটা দেখো পিটার মার। এই যে দেখুন অ্যাক্টিভিটি মোটামুটি আছে মাছটার, ভালোই অ্যাক্টিভিটি। আর এই যে এখানটায় আমাদের হচ্ছে ওরি দুষ্টামি করতেছে, হাই ফাই। হ্যাঁ ওকে ধর, কামড়াই ধর, যাও কিছু করবে না, ধরো কে কে টাচ করবে করো, কিচ্ছু করবে না, চলো চলো ওরে নিয়ে আয়, এই চল বাড়ি চল, এই রাতুল চল গেটটা খুলে দিস, চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি 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 বাবা চলো, তুমি বাড়ি চলো, একটু ওয়েট 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 ওয়েট।